যুবকদেরকে যদি আমি জিজ্ঞাস করি, যুবক সারা দিন আল্লাহর অক্সিজেন নাও, 24 ঘন্টা একবারও তো মন ভরে একদিনও আল্লাহ বলো না? মন ভরে যদি একদিন চিৎকার দিয়ে আল্লাহ বলতো, আল্লাহ যদি জিজ্ঞেস করতো এত জোরে আল্লাহ বললি কেন, আমি তো সারগের চেয়ে কাছে, তুমি হয়তো বলতে পারতাম, মালিক 24 ঘন্টা অক্সিজেন নেই, একটা পয়সা নেন না, আমার মনটা চাইলো আপনাকে আমি মন ভরে একবার ডাকি। 14 তারিখ আসতেছে না, মেসেজও তো লিখতেও পারো যে একবার বলো আই, মধ্যখানেরটা বাদ, পরেরটা ইউ, একবার লেখো, একবার বলো, ঠিক না? আল্লাহ তো অধিকার রাখে, ঠিক না? আল্লাহ তো বলতে পারে বন্দা তুই আমাকে একবার ডাক। হায় হায়, হাদিস তো এটাই বলে, মান্নাদানি তালাকাইতুহু মিন বাইদ, আমাকে ডাকতে দেরি, আমি হাত ছানি দিয়া বুকে নিতে দেরি করি না। তালাকাইতুহু মিন বাইদ, হায় হায়, যেরম নিচের জিনিসকে মানুষ দৌড়াইতে দৌড়াইতে যেরম লুইফা নেয়, চুইকা উঠায় নেয়, আল্লাহ এরকম উঠায় নেয় বুকে, একবার আল্লাহ বলি না। যুবক তো বাদ, আমরা কেউ বলি না, ঠিক না? আল্লাহ ভালোবাসেন, এই জন্য বয়স কম দিচ্ছেন, 60-70 বছর, বেশি খাটাইতে চান না। আমি যখন আল্লাহর ভালোবাসা পড়ি বা ভাবি, আমার মনে হয় একটু বেশি দিয়া দিচ্ছেন, আরো মনে হয় কম দিতে চেয়েছিলেন, কিন্তু কে কি বলবে এই জন্য মনে হয় এতটুকু দিচ্ছেন, নাহলে আল্লাহ মনে হয় চাইছিলেন এই উম্মত জমিনে আসবে, পাওয়ার রাখবে আর উঠবে আর সিধা জান্নাতে যাবে। কেউ যদি বলেন কই পেলেন এত সব কথা, কোরআন দেখলে আমার মনে হয় হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে পয়সা পয়সা আলাদা করে রাখছেন। যদি ভালোবাসা না হইতো তাহলে পয়সা পয়সা, আল্লাহ জানে আমাকে বাঁচতে যায় কত লক্ষ কোটি ইনসানিয়াতের ভিতর থেকে আমাকে বাইছা উম্মতে মুহাম্মাদের জন্য আলাদা করছে, আল্লাহ বাছাই করছেন আমাদেরকে, বাছাই বোঝেন? হায় হায়, 1 নম্বর চালনি দিয়ে আমাদেরকে চাইলা রাখছেন, কুদরতি হাত দিয়ে বাছাই করে করে আলাদা রাখছেন, আবার মিলা না যায় এই জন্য লেভেল লাগায় দিছেন, কুন্তুম খায়রা উম্মতের লেভেল, আমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই, লেভেল লাগায় রেখা দিছেন আমি যাতে কারো সাথে মিশা না যাই। হায় হায়, আল্লাহকে যদি জিজ্ঞেস করি এরকম কেন করলেন, তোমাকে পাঠাবো এই জন্য, প্রেরণ করবো, উখরি জাতলি নাস, আল্লাহকে যদি প্রশ্ন করি পাঠাবেন কেন, বিশাল এক কাজ এই জন্য পাঠাবো, কি কাজ, সুহাদা আলান নাস, কেয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, এই জন্য পাঠাইলাম, কিন্তু আমরা কেয়ামতের দিন সাক্ষী হব, ওলামাদেরকে জিজ্ঞেস করেন সুহাদা আলান নাস, বুখারী শরীফের ভিতরে কাহিনী আছে, আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াব, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে নূহ নামের কেউ আসে নাই, আল্লাহ নিজে জবাব দিবেন, আমাদের দিকে দেখবে, আমরা চিৎকার দিয়া উঠা সূরা নূহ পড়ব আর প্রমাণিত করব আল্লাহ পাঠাইছেন, তোমরা মিথ্যাবাদী, এরকম প্রত্যেক উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বেশি খাটাইতে চান না, 60-70 বছর দিছেন, তার ভিতরে মাফ করে দিছেন 15 বছর, কলম উঠানো, যতক্ষণ ঘুমে থাকি কলম উঠানো, যতক্ষণ ঘুমে থাকি কলম, রুফিয়াল কলম নাঈম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে, কিচ্ছু লেখা হয় না, পাগলের থেকে কলম উঠানো, যা হোক আমরা পাগল তো না, কিন্তু 60 বছরের 15 বছর চলে গেছে, এটা কিচ্ছু জিজ্ঞাসা করবে না, না হিসাব না কিতাব, প্রাপ্ত বয়স্কের আগে মারা গেলে তার সুয়াল জবাবও হয় না, তার হিসাব কিতাবও নেই,
আছে নাকি ওদের? হ্যাঁ, সওয়াল জবাব নাই, কিচ্ছু নাই। সত্য এটাই, এটা ভালোবাসার প্রকাশ। কেমন ভালোবাসা? আপনারা বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে, না আমার মনে হয় না। কি নামাজের জন্য ডাকে? কি বলে ওলামায়ে কেরাম, নামাজের জন্য? হাইয়া আলা সালাম, না না না, আমার মন বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না, এটা তো বাহানা। আল্লাহ ডাকে, সারা রাত্র ঘুমাইলি তোর সাথে কথা হয় নাই, সুবে সাদেক হইতে দেরি, ডাক দিতে দেরি করে না, আয় তুই আমার সাথে একটু কথা বল, তোর সাথে একটু কথা বলবো, এই জন্য মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলা। আবার যখন দুপুর হয়, কই সকালে বললাম এখন দুপুর হয়ে গেল, আবার আবার যখন আসর হয়, বেলা ঢলতে শুরু করলো, সেই দুপুর এখন বিকাল, আয় আমার সাথে একটু কথা বল। সূর্য যখন ডুবা যায় তো আবার ডাকে, দিনটা তো শেষই হয়ে গেল, রাতটা শুরু হইলো, এখনো কথা হইলো না, আয় আমার সাথে একটু কথা বল। এসার জন্য ঘুমাইতে তো চলে যাবি, আবার ফজরে কথা হবে, চল একটু ঘুমের আগে দুইজনে কথা বলে ঘুমাই। আল্লাহ কথা বলতে ডাকে, নামাজ না, আমগো নামাজ তো আমরাই জানি কি করি, ঠিক না? কি রাগ হয়ে যাবেন, এখানে তো একজনও নাই আলেম ওলামা ছাড়া, নামাজ যে পড়ি আজ পর্যন্ত তো সুরায় ফাতিহা সত্যায়িত করলাম না, টেস্ট করলাম না, সত্যায়িত বোঝেন? ডাক্তারের কাছে যে এত লেখা না দিতে চাইলেও কল, একটু টেস্ট লেখা দেন, এই কটা জিনিস আমি টেস্ট করাই লই, দেখি কেমন আছে। ডাক্তার কয় ভালো আছে, কয় না আমার মনের স্যাটিসফাইড জন্য একটু বলেন, আমার মনের সান্ত্বনার জন্য লেখা দেন আপনি, এই কটা টেস্ট করি। আজ পর্যন্ত তো কেউ সুরায় ফাতিহা আলেমদের কাছে যে টেস্ট করলাম না, যে আমার সুরায় ফাতিহা শুনেন, আপনি লেখা দিবেন যে আমারটা সহি, আর কাগজটা যাবে নিয়ে বলবে মরার পরে কাফনে দিয়া দিবি, আল্লাহ যদি জিগায় সুরায় ফাতিহা ঠিক ছিল না, কাগজ বাইর করে দেখায় দেব, এই যে দেখেন আলেমে লেখা সত্যায়িত করছে। আসি একজনে নে, রাগ হয়ে গেলেন আমার কথায়, আমি একটু পিছিয়ে নিয়ে যাইতেছি আপনার করে, বয়ান শুরু হয় না এখনো। আল্লাহ ভালোবাসে, যদি ভালো না বাসতো ফজর পড়া জোহর পড়তে মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ কোনোদিন করতেন না। কারো জন্য করছেন কিনা আমার জানা নাই, কোনো উম্মতের জন্য, কিন্তু এই উম্মত ফজরে কথা বইলা যখন জোহরে আসে, তো সাথে সাথে মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন, আসর জোহর পড়া আসরে আসেন, মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন, এরকম পাঁচ ওয়াক্তের মধ্যখানে এসব পড়া যখন ঘুমায়া যায়, হয় হয় শেষ কথা বলে যখন ঘুমায় যায়, আল্লাহ বলে তুই ঘুমাইলে ঘুমাইতে পারিস, আমি তো ঘুমাই না, বিদায় আমি অর্ধরাত্রের সওয়াব লেখা ফেললাম, অর্ধরাত্র যেন তুই আমার সাথেই কথা বলতেছিস। আবার যখন ফজর পড়ে, অর্ধরাত্র তো হয়ে গেল, বাকিটা ফাঁকা রেখা লাভ কি, বাকিটো সওয়াব দিয়া বোড়া দিলাম, নামাজ দিয়া বোড়া দিলাম, এবাদত দিয়া বোড়া দিলাম, আমার সাথে কথা দিয়া বোড়া দিলাম, এটা ভালোবাসার বিকাশ। শুধু পাঁচাত্ত নামাজ না, জুমা পড়া যখন জুমার জন্য পা রাখে, তো পুরা সপ্তাহ গুনাহ মাফ করে দেয়। ওলা আমাকে জিজ্ঞাসা করেন, আল জুমাআতু ইলাল জুমাআতি কাফারা, শুধু এক সপ্তাহ না, রমজান টু রমজান। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, দোয়াও দিয়া দিছেন দোয়া, হায় হায়, যেরকম রান আউটের থেকে বাঁচার জন্য চিৎকার দিতে থাকে, জলদি ব্যাটে রাখা দাগের ভিতরে ঢুকা, ঠিক না? ভালো ক্রিকেট খেলা বোঝো তোমরা, বোঝো না? রান আউটের থেকে বাঁচার লেগে কি করতে হয়? দৌড়ে যে ব্যাটের আগা ক্রিকেট দাগের ভিতরে ঢুকায় দিলে রান আউট থেকে বাঁচা যায়। রমজান টু রমজান কাফফারা, রমজান এক বছর দৌড়াইতে 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 যদি রমজানের ভিতরে পা দিয়া মরে যেতে পারে, পুরা বছর মাফ। আবার দোয়া শিখাইছে, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান, আমার মনে এটাই বুঝাইছে ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায় আমার, নাহলে এই দোয়া কেন শিখাবে? কোনো মাসে শিখায় নাই, কোনো জুমার শিখায় নাই, রমজানে কেন শিখাবে?
মানবেন কি মানবেন না জানি না, মনে উঠলো উলামায়ে কেরাম আছে বইলা দেই, ঠিক না? হয় আল্লাহ যেমন এই উম্মতের কোরআনের খতমের সওয়াব ছাড়া যাওয়া যেরকম পছন্দ করেন না, কোরআন পড়ুক আর না পড়ুক, বললাম না সূরা ইখলাস একবার পড়লে দশ পারা, দুইবার পড়লে, তিনবার পড়লে, কোরআন কয় পারা, খতমের সওয়াব হইল না হইল না? এইখানে তো নামাজ কোরআন অধিকাংশ মানুষ পড়তে পারে না, যুক্তি তো বলে সে খতমের সওয়াব পাবে না, আল্লাহ বলে আমি এটা হইতে দিব না, কারণ আমি ভালোবাসি, আমার ভালোবাসার পাত্র যদি না হইতো তাহলে কোরআন কেন দিতাম, কালাম কেন দিতাম, আমার কালাম কেন দিতাম, আমার কালাম দিছি সে খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি করে? আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু দাঁড়ায় আছে, চিনেন বন্ধু কে? মুহাম্মাদুর কার বন্ধু? আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে, কালাম তো দিলেন, পড়তে তো পারবে না, বেশিরভাগই খতমের সওয়াব ছাড়া কবরে চলে যাবে, হয়তো হয় কি করা, উম্মত তো আমার বানায় দিলেন, আল্লাহ বলে বন্ধু ঠিক আছে ঠিক আছে, একজন যেন খতমের সওয়াব ছাড়া না আসে ব্যবস্থা করতেছি, যদি ওলামা বলবে শানে নুজুল দেখা বলবে এটা তো আল্লাহর পরিচয় আল্লাহ নাজেল করছেন, আমি বলবো না পরিচয় নাজেল করছেন ঠিক আছে মানি আমি, কিন্তু নাজেল করছেন আমার মনে হয় এই জন্য সাহাবীর কৌল আমাকে এই কথা বলে, যেদিন সূরা ইখলাস নাজেল হয় তো গ্রাম্য সাহাবী চিৎকার দিতেছে নেমার রব রব্বুনা, মিছিল নামায় ফেলছে পোলা বানলা, নেমার রব রব্বুনা, জয় আমাগো রবের জয়, জয় আমাগো রবের জয়, সত্যি বলে এই মিছিল কিসের? সূরা ইখলাস নাজেল হয়েছে দেখোস না, রবের জয় কিভাবে? ইয়াখুদ কালিল ওয়াইহুতিল জাজিল, ছোট একটা সূরা পড়তে দেরি, তিরি দশ পারার সওয়াব দিতে দেরি করে না, তাহলে বোঝা গেল সাহাবী রসুল আমারটা ওনার থেকে আমি বাহির করছি, যে আল্লাহ চায় না উম্মতের কেউ কোরআনের খতম ছাড়া সব ছাড়া কবরে যায়, কিন্তু কয়জন ডেলি এই নিয়াতে তিনবার সূরা ইখলাস পড়ি আমরা, কি হাত উঠাইতে পারবেন যে এই নিয়াতে ডেলি তিনবার পড়ি যে আজকে এক খতম, তিরিশ দিনে তিরিশ খতম, তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম কোরআনের সওয়াব আমার আমল নামায় লেখা হইতেছে, এরকম ডেলি তিনবার এই নিয়তে কয়জন সূরা ইখলাস পড়ি? যুবক কি কষ্ট ছিল সারা দিনে একবার তিনবার কোরআন, হায় হায় পড়িত না ঠিক না, ভালো তো বাসেন, প্রমাণ দিলাম এগুলো সব ভালোবাসা, তদ্রুপ পাঁচক তো নামাজ, হায় হায় এটাও কথা বলার জন্য আল্লাহ ডাকেন, মাইনা নিলাম নামাজ ঠিক না, ডাকার দায়িত্ব তো আল্লাহ কাউকে নেন নাই, আমাদের দায়িত্ব নিলেন কেন? ভালোবাসে ভালোবাসে দুই দিক দিয়ে ভালোবাসা এক জায়গায় হয়ে গেছে, নিজেও আমাদেরকে ভালোবাসেন, বন্ধুর কারণেও ভালোবাসেন, বন্ধু চিনেন তো কে? মুহাম্মাদুর, মুহাম্মাদুর কেননা পঞ্চাশ ওয়াক্ত ছিল যখন পাঁচ ওয়াক্তে নিয়ে আসছেন, তো মুসা আলাইহিস সালাম চাইতা ধরছে কয়ক তো কয় পাঁচ, পড়াইতে পারবেন না আমি দুই বেলা পড়াইতে পারি না, আপনি পাঁচ বেলা করতে পড়াবেন, চান কমায় নিয়ে আসেন, আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমি অভিজ্ঞ মানুষ, পড়বে না উম্মত, কিন্তু চেহারায় লজ্জা ছিল, লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, এতবার গেলাম আবার যাব, বইলেই ফেলছেন লজ্জা লাগে আর যাব, ভিতরে কিন্তু আগুন জ্বলতেছিল আগুন, উম্মত তো নবী চিনে না, হায় হায় বন্দা আল্লাহ চিনে না উম্মত নবী চিনে না, স্বাধীনতা দিছেন বিদায় যা খুশি তা মনে চায় বলে, যা খুশি তা ভাবে, যা খুশি তা লেখে, যেমন খুশি তেমন চলি, স্বাধীনতা দিছেন বিদায়, স্বাধীনতা যদি না দিতেন
কসম খোদার, রব্বে কাবার কসম, 24 ঘন্টা অক্সিজেন নেবেন আল্লাহর, আর ভাববেন আল্লাহর বিরুদ্ধে, বলবেন আল্লাহর বিরুদ্ধে, লেখবেন আল্লাহর বিরুদ্ধে, আর চলবেন যেমন মনে চায়। যুবক এক শ্বাস চলার ক্ষমতা ছিল না। কোরআন বলে আনতুমুল ফুকারা, তোমরা আমার মোহতাজ, শ্বাসে শ্বাসে মোহতাজ। এই জন্য যখন শ্বাস টানি, কন্ট্রোল রুম থেকে ফেরেশতা মেসেজ করে, আমসি কাউ আতরুক, আল্লাহ বন্ধ করব না খোলা রাখব। আল্লাহ বলে উতরুক আলি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। 24 ঘন্টা অক্সিজেন, কয়েক কেজি না 550 লিটার 24 ঘন্টায়, প্রতি মাসে 16,500 লিটার নেই, আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84 টাকা, 84,000 বিল, 24 ঘন্টায় কত বিল হতো ভাবি? শুধু স্বাধীনতা দিয়েছেন দেখা কিচ্ছু বলেন, শুধু তাকায় তাকায় দেখেন, না দেরুন কাইফা তাআমালুন, হাদিসের শব্দ দিলাম আমি, আল্লাহ রসুল বলেন, আল্লাহ আল্লাহর বন্ধুকে বলছে, বলে দেন উম্মতকে, আমি শুধু তাকায় তাকায় দেখতেছি কি করিস। কোরআনও বলছেন, ফান্তাযিরু ইন্নি মাকুম মিনাল মুনতাযিরিন, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। মালিক কিসের অপেক্ষা? ইযা জা আজালু, সীমা রেখা আসার অপেক্ষা, আসলে কি করবেন? আখাজনাহু বাগতাতান, ছো মেরা উঠায় নিব। যদি বলি মালিক কিভাবে উঠাবে, টেকনোলজি চতুর দিক থেকে প্রতিরোধ গড়া তুলব, আল্লাহ বলে ওয়ালাউ কানা ফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি যতই টেকনোলজির প্রতিরোধ করো, আমরা আসবো এবং উঠাবো, অপারেশন করবো এবং সাকসেস হব, তোমার টেকনোলজি খবরই পাবে না। সত্য তো না সত্য না? হ্যাঁ, মিয়া জান না জান না? হ্যাঁ, মিয়া গেছেন নাহলে কবি কোত্থেকে বলল, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, অজলে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হাস সুধারা, পরা রহ গিয়া ইহি ঠাট সারা, শুধু ঐতিহ্য আছে সোনার গা আছে ইশাকা নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, যার জন্য জগৎ তৈরি সেই যখন নাই তো আর কে থামবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব তৈরি। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যেখানে দেখি ওনার নাম আপনার নামের সাথে একটা নাম লেখা, উনি কে? সবগুলা বাদ দিয়ে আমি একটাই বললাম, কোথায় দেখলে? জান্নাতে সব জিনিসে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গাছে লেখা, পাতায় লেখা, ফুলে লেখা, ফলে লেখা, বস্তুতে লেখা, বর্তনে লেখা, ফেরেশতাদের কপালে লেখা, গেটে লেখা, দেওয়ালে লেখা, এটা কে? বুঝে চিনো না? চিনি না, কাল্লাউলা হুল্লা মা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না, তোমার হাবিব, আমার হাবিব। এই জন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, আমাকে কি দিলেন, কাউকে এটা কাউকে সেটা, আমাকে কি দিলেন? তা আল্লাহ হাসে আর বলে, বন্ধু কি দিলাম? সবার চেয়ে উত্তমটা দিছি আপনাকে। বলছে সেটা কি? কয়দা দুকির তু দুকির তামাই, আমার নাম যখন উচ্চারণ হবে তখন আপনার নাম অবশ্যই হবে, শুনেন একটু আগে, আপনারটা যতক্ষণ পর্যন্ত, আমারটা ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনারটা গ্রহণযোগ্যতা না পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল না হবে,
হুজুরা কি কয়? হবে? হ্যাঁ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য হবে না যত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণযোগ্যতা না পায়। পরা খেজুর গাছ যদি খাওয়াতে পারে শুধু পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার পরে কেমনে বুঝামো আমি আপনাদের? প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। আর যদি বলি দুনিয়া পাই খুশি, যা পাইছি এটুকুই খুশি, বাকির খাতায় শূন্য পাথা, নগদ যা পাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থা, এটাই যদি বলি তাহলে আপনার সাথে আমার আর কোনো কথা নাই। কিন্তু যদি মউত বিশ্বাস করি, আখেরাত বিশ্বাস করি, তাহলে প্রস্তুতি নিয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে, তাইলে আল্লাহর কাছে পাবে। যুবক তুমিও পাবে, আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন পাবে, মউত কোনোদিন আসবে না। আন্তাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন পাবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতা কোনোদিন আসবে না। আন্তানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কখনো নিয়ামত কমবে না। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াকুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন, না পেশাব হবে না পায়খানা হবে। তাইলে যা খামু এটা হজম হয়ে কোথায় যাবে? বলে খাবে, ডেকুর দিবে, হজম হয়ে যাবে, খালি হয়ে যাবে, ডেকুরের সাথে সুঘ্রাণ বাহির হবে, সমগ্র জান্নাত মুহিত হইতে থাকবে। আল্লাহ রসুল চোখে দেখা ঈসা বলছে, সব নবীরা শুইনা বলছে, আমাদের নবীজি জান্নাত ভ্রমণ করে আইসা বলছে, এক একটা খুঁটা খুঁটা দেখা আসছে। আইসা বলছে, ওমর তোমার বাড়ি দেখা আসলাম, মনে চাইল ভিতরটা দেখি, বাহিরটা এত সুন্দর, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে কইরা ঢুকতে যাইও ঢুকলাম না, তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাথে আত্মমর্যাদা দেখাইতে পারি? বাহিরটা যখন এরকম সুন্দর, একটু দেখা আসতেন না আল্লাহ বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে? বলছে, আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, ফাতেমা আজও আমার কাছে, কালো আমার কাছে, রাস্তার এই পারে আমার বাড়ি, তোমার বাড়ি ওই পারে, বারিন্দায় উঠলে তুমি আমাকে দেখবা, বারিন্দায় দাঁড়াইলে আমি তোমাকে দেখবো। বলছে, জুবায়ের যেখানে গেছি ওইখানে জান্নাত জিজ্ঞাসা করছে, জুবায়ের কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত জুবায়ের চায়। কিন্তু আমি তো বুঝাইতে পারতেছি না, এই জন্য আমার জাতিও বোঝে না, না নারী বোঝে, না পুরুষ বোঝে, না যুবক বোঝে, না বৃদ্ধ বোঝে, সব মজা এইখানেই শেষ করতে চাইতেছে। মনে হয় শুনা ফেলছে, সব চিতাতে শেষ। আর আমরা আমার সমাজের যুবক বলতেছে, দুনিয়াই সব শেষ, আর কিছু নাই। আরে সব জান্নাতে রাখা আছে, ডিস্কোও রাখা আছে, গানও রাখা আছে, আর 14 তারিখও রাখা আছে। ওটা তো বৎসরে একবার আসে, জান্নাতে ঘন্টায় ঘন্টায় আসবে, 14 তারিখ ঘন্টায় 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 ভিডিও কল আসবে, আর তুমি চেহারা দেখবে, আর তোমাকে হাত দিয়া ডাকবে, তালিলাইয়া আমার কাছে আয়না, দেখ না আল্লাহ তোর জন্য কি বানায় রাখছে। সাহাবা শুধু শুধু জীবন গড়ার জন্য পাগল হন নাই, আল্লাহওয়ালারা শুধু শুধু পাগল হন নাই। বাংলাদেশে অটো চালাইলে এখন 20-25 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না, এই মোল্লারা এমনি শুধু পাগল হয় না, 7,000-8,000 বেতন নিয়ে মসজিদে পড়া থাকে, তাও মেঘনার মসজিদে। কি রাগ হয়ে গেলেন নাকি আপনারা? মেঘনা অটো চালাইলে 20-25 হাজার কামানো যায়, কোন অটোওয়ালা 700-800 তারা বাড়িতে ফিরে, 700 কামাইলো তো 21,000 টাকা, আর হুজুরা ইমামতি করে 700-7,000 টাকা, 6,000 টাকা, মাদ্রাসায় পড়ায় 700-8,000 টাকা, মনে হয় না 10,000 টাকার বেতন ওলা উস্তাদ এইখানে আছে, আছে নাকি 10,000 বেতন করো? হ্যাঁ, সবচেয়ে উপরে কত? 10,000। হ্যাঁ মা, আমি তো একবারে টপ 10 বলে ফেলছি, 10,000-এ কেন? জান্নাত জান্নাত, এখানে জান্নাত ঢুকে গেছে, এই জন্য পড়া আছে, নাহলে পড়া থাকতো।
নইলে এও বলতো দিনে চালাইলে মানুষ দেখবে রাত্রে চালামো, তিন ঘন্টা সারা দিনে যা কামাইবো দুই ঘন্টায় কামামো, রাত্রে বাড়া ডাবল, বিশ্বাস হয় না? আমি তো মাঝে মাঝে যাইতে যাইতে দেখি ওই রাস্তার মাথায় দেখি সিএনজি লেয়া বয়ে রয়েছে, ঠিক না? কি অটো লেয়া বয়ে রয়েছে, জিজ্ঞাসা করছি এত রাত্রে, কেউ যদি আয়া ঢাকার থেকে নামে তাহলে লয়া যাবো, বাড়া তা যা চাই তাই দেয়, যা চাই বাড়ির যেতে হবে, ঠিক না? বিপদে পড়ে আসছে, মার অসুখ বাপের অসুখ, ফোন করছে জলদি আয়, ছুটা আয়া পড়া নাইনা গেছে ওইখানে, ঠিক না? পাইছে অটোওয়ালায় পাপসে মুরগা, ঠিক আছে, 800-900 হাজার টাকা পর্যন্ত চায় বলে বসে, আর ঈদের সময় তো কোনো কথাই নেই, ঠিক না? মেম্বারশিপ আমারতে ভালো কইতে পারবো। ও মেরে দোস্ত, জান্নাত এইখানে যা ঢোকে, সত্য এটাই, এই জন্যই হুজুররা পড়ে রয়েছে, এই জন্য আসেন, প্রস্তুতি নিয়ে গেলে কিছু পাব, আর প্রস্তুতি যদি না নিলাম দুনিয়ার পদমর্যাদা দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার অবস্থান দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থেকে যাবে, কবরে কেউ জিজ্ঞাসা করবে না এখানে একজনও নাই। মা বাবা যাদের মারা গেছে প্রতিদিন দুই রাকাত নামাজ পড়ে মা বাবার খবর নাই, এরকম একজনও এখানে নাই। যখন আপনি সন্তান হইয়া খবর না নেন তো অন্যেরা খবর নিবে, তো নিবে কি করে? আপনি সন্তান হয়ে তো মা বাবার জন্য ডেলি দুই রাকাত নফল পড়েন না, দুটা টাকা দান করেন না, ডেলি দুই টাকা, এক টাকা মার জন্য এক টাকা বাবার জন্য, এই জন্যই সবাই ভুলা যাবে, নিজের প্রস্তুতি নিজে নিয়ে যেতে হবে। রাজি প্রস্তুতি নিতে? রাজি, তাহলে দুইটা কাম আজকে করতে হবে, পারবেন? একটা আজকে তওবা করতে হবে, মনের থেকে মুখের থেকে না, মনের থেকে জাল্লাহ তওবা করলাম, পারবেন? কে কে পারবেন দেখি, তাহলে হাত উঠে বলেন আল্লাহ তওবা করলাম মনের থেকে। নামান, যদি তওবা করা থাকেন আল্লাহ এখন কিন্তু প্রথম আকাশে, বেশি দূরে না, বুখারীর হাদিস, সারাদিন আল্লাহ হাত প্রসারিত করে বসে থাকে, রাত্রের নাফরমান যেন আল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে, রাত্রে দুই ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ পর্যন্ত অপেক্ষা করে যে কেউ হাত দিয়ে তওবা করে কিনা, যখন তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে যায় তো এই উম্মতের জন্য আমাদের নবীজির কারণে আল্লাহ প্রথম আকাশে নাইমা চলে আসে আর লাউড স্পিকার দিয়ে আওয়াজ দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি আমি মাপ করার জন্য, প্রথম আকাশে চলে আস, আল্লাহ এখন প্রথম আকাশে, রাত্র 12:25 বাজতে চলছে, যদি মনের থেকে তওবা করে থাকি তাহলে পিছন ভুলা যান অতীতটা মাফ হয়ে গেছে, আল্লাহ ওয়াদা করছে এই উম্মতের সাথে। আবার এটাও বলা দিছেন জীবনের শেষ পর্ব পর্যন্ত কণ্ঠ নালীতে রু যখন আসে তখনও যদি আপনার উম্মত মাপ চায়, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগাইর, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি মাপ চায় তো আমি আপনার উম্মতকে মাপ করে দেব, কাঠগড়ায় দাঁড় করাবো না, কেননা আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার সাথে আমি ওয়াদা করছি, লা ইউখসি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, আপনাকে আমি আশ্বস্ত করছি, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনি উত্তরে আমাকেও শুনায় দিছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না, না। এই জন্য সুযোগ দিছেন। আর দ্বিতীয় হলো আজকে অঙ্গীকার করব যে আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না, রাজি? রাজি, কমসে কম তিন ওয়াক্ত বাজামাত পড়ব, বাকি দুই ওয়াক্ত আপনি ঘরে পড়েন, দোকানে পড়েন, অফিসে পড়েন, আদালতে পড়েন,
খেতে পড়েন, খামারে পড়েন, মেইলে পড়েন, ফ্যাক্টরিতে পড়েন, রোডে পড়েন, ঘাটে পড়েন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তিন ওয়াক্ত কমসে কম, পাঁচ ওয়াক্ত পড়তে পারলে তো শোনায় সোহাগা, এর চেয়ে কোনো উচ্চ কিছু জিনিস নাই, কিন্তু তিন ওয়াক্ত কখনো জামাত ছাড়ব না, একটা হলো ফজর, একটা হলো এশা, একটা হলো আসর। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত যদি জানতো এশার জামাতে আর ফজরের জামাতে কি রাখা আছে, লাও আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়া হইলো আসতো, হামাগুড়ি বোঝেন, মাটিতে হেসলাইতে হেসলাইতে হইলো আসতো। কন্যারা অর্ধেক রাত্রের নামাজ, এশারের নামাজ নামাজ না, শুধু এশারের নামাজ না, অর্ধেক রাত্রের ইবাদত। আমি তো বলি এশার নামাজ কি জানেন, এশার নামাজ হলো আল্লাহ বলে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি না, উঠাইলে আর উঠা হবে না, আয়না দুইজন কমসে কম একটু কথা বলা ঘুমাই না, রাত্রে যদি তোকে উঠায় নিয়া নেই তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা হওয়ার পরই উঠায় নিয়ে আস, আমার সাথে কথা হওয়ার পরে উঠায় নিয়ে আস। আর ফজর যখন পড়ে তো পুরো রাত্র ইবাদত লেখা, ফজর আর আসর যখন পড়ে, আমি আমার ভাষায় বলতেছি, আমার ধারণা অনুযায়ী বলতেছি, কোন ডাইরেক্ট কোরআন হাদিসের তর্জমা না, ওলামারা আবার হাঙ্গুলো উঠাইতে পারে। ও মেরে দোস্ত, ফজর আর আসর যে জামাতে পড়ে ফেরেশতারা তাদের সেলফি তুইলা লয়া যায়, সেলফি তুইলা, তোমরা না সেলফিতে খুব অভ্যস্ত, সেলফি তুলা লয়া যায় সেলফি। আমি তো যাই এখান দিয়ে পড়ায় সময়, বাংলাদেশে এখন আর রাস্তায় নামা যায় না, যুবকদের জ্বালায় বাঁচি না, যেইখানে নামি ওইখানেই ধরে, জানি না ওরা কি পাইছে আল্লাহ জানে, যেখানে দিলে যেইখানে পাইব ওইখানেই ধরে। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতা সেলফি তুলা নিয়ে যায়, আল্লাহ জিজ্ঞাসা করে আসর আর ফজরে, কেন না ফেরেশতাদের শিফট দুইবার পরিবর্তন হয়, যারা ফজর আসে ওরা আসরে আকাশে চলে যায়, যারা আসরে আসে ওরা আবার ফজরে আকাশে, ফজরের পরে আকাশে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে আসছিলা তখন বান্দাদেরকে কি অবস্থায় পাইছ, আতাইতুহুম কাইফা ওয়াজাদতুম ইযা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম, যখন ছাইরা আসছো তখন কেমন পাইছো, আসছিলা তো কেমন পাইছো। তো ফেরেশতারা সেলফি দেখায় বলে আল্লাহ আতাইতুহুম ইউসাল্লুন, যখন জমিনে আসছি তখনও দেখছি নামাজ পড়ে, যখন রাইকা আসতেছিলাম তখনও দেখছি নামাজ পড়ে, হয়তো ফজর না হয় আসর পড়তে দেখছি নামাজ। আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লেখা রাখো, কি চায় ওরা, চায় কি, জান্নাত চায়, জান্নাত জান্নাত। আল্লাহ বলে সাক্ষী থাকো, জান্নাত লেখা দিয়া দিলাম। এই জন্যই তো আমি বলি আল্লাহ নামাজ পড়তে ডাকে না, এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকাই না এখানে দাঁড় করায় দিলে ও আমার কথা সত্যায়িত করবে। নুরানিতে 65টা হাদিস পড়ানো হয়, নুরানিতে 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আসসালা, জান্নাতের চাবি হইল নামাজ। নামাজের শেষে আনলেন কেন আল্লাহ, আল্লাহর রাসূল শেষে কেন বয়ান করলেন, আল্লাহ আগে চাবি দেয় পরে নামাজ নেয়, দুনিয়ালাদের মতো না, আগে কাম নেয় তারপরে পয়সা দেয়, ঠিক না, বয়া রাখছে জোহরের পত্রিকা, ঠিক না, ওই যে মাইকালা করে, ঠিক না, পয়সাটা তো যাওয়ার সময় দিব, ঠিক না, আগে দিয়ে আইছে পুরাটা, দুনিয়ার সিস্টেম হলো আগে কাম নিবে পরে মজদুরি দিবে। আল্লাহ বলে মিফতাহুল জান্নাতি আসসালা, আগে চাবি লয়া লও তারপরে নামাজ পড়। এই জন্য বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না, ছাড়বো না, ওয়াদা বিলকুল। সবাই উঠাইতে চায় না, যুবকরা উঠাইতে চায় না, নামাও নামাও নামাও, অবেলা চলে আসছি তো, নাইলে সময় মতো আইলে তোমাদেরকে নাচায় ছেড়া দিতাম জান্নাত দিয়া। কি বানায় রাখছে আল্লাহ, এইখানে জান্নাত বসাও যুবক, জান্নাত বসাও, জান্নাত বসাও, সব রাখা আছে।
সাহাবা জান্নাত বসাইছে এই জন্য পাগল হয়ে গেছে, নারী জান্নাত বসাইছে এই জন্য পাগল হয়ে গেছে, সবাই এক নিশা জান্নাত। নারী পুরুষ যখন জান্নাতের নিশায় পড়ছে তো ছোট ছোট বাচ্চাও জান্নাত চাইতেছে, পায়ের উপরে বড় করে দাঁড়াইতেছে। আল্লাহর রাসূল বলছে, তুই ছোট পায়ের উপরে বড় করলেই কি বড় হয়ে যাবি নাকি? তুই কিসের জন্য বড় হইতে চাইতেছিস? কয় জান্নাত, 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 জান্নাত চাই। কব তোকে নেওয়া যাবে না, তুই ছোট। আমার বড় ভাইকে নিছেন, ওর চেয়ে বেশি শক্তি আমার গায়ে। বিশ্বাস যদি না হয় একটু মল্লযুদ্ধ লাগায় দেখেন না। আল্লাহ উপর থেকে মনে হয় হুকুম দিছে, বন্ধু লাগায় দিয়া দেখেন না ঘটে কি। আল্লাহর রাসূল লাগায় দিছে, ছোট ভাই বড় ভাইয়ের গলায় ধরে কানে কানে বলে দিছে, তোর জান্নাত হয়েছে, আমার হইলে অসুবিধা কি? এক জায়গার থেকেই তো দুধ পান করছি, গাদ্দারি করিস না, গাদ্দারি করিস না। রবি তামিন দুর্রিহা অকাতার তাফিহা, তুই গাদ্দারি করিস না, আমি তোরে আশ্রাম, তুই কিচ্ছু বলিস না, ধরে আশ্রাইতেছে। আল্লাহর রসুল বলতেছে, ওয়াহ 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 ওয়াহ, আল্লাহর রসুল খুশ, আমার বিশ্বাস আল্লাহ খুশি হয়ে গেছে যে এই বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল। আমি কি বানায় রাখলাম যেটার জন্য যে বাচ্চাও পাগল, ঠিক না? নিয়া নিছেন আল্লাহর রসুল। হায় হায় হায়, একটা সমাজ ছিল, আজকে তো শিক্ষিত লোককে বুঝাইতে পারি না, অশিক্ষিত লোককে কোত্থেকে বুঝাবো? বয়স্কদেরকে বুঝাইতে পারি না, বাচ্চাদেরকে, জোয়ানদেরকে, যুবকদেরকে কিভাবে বুঝাবো? পুরুষকে বুঝাইতে পারি না, মা বোনদেরকে কিভাবে বুঝাবো? এই জন্য নামাজ আজকের থেকে ছাড়বো, ওয়াদা। আর সর্বশেষ এই পরিবেশটা ধরে রাখবো। বাংলাদেশে দুইটা পরিবেশ আছে যার কারণে বাংলাদেশ এখনো বেঁচে আছে, আর যতদিন থাকবে, রব্বে কাবার কসম, আমি ওয়াদা করি, কসম খায় বলতে পারি, বাংলাদেশ নড়বে চড়বে কিচ্ছু হবে না। কেন দুনিয়া দেখা নিছে, দুনিয়া দেখা নিছে 7.8 ভূমিকম্প বাংলাদেশে 2013 কি 14 তে 31st নাইটের পরের দিন আসছে, একটা টিনের ঘর হেলাইতে পারে না, বিল্ডিং তো দূরের কথা, এইসব মাটিতে মিশায় রেখা গেছে। গত শুক্রবারে মরক্কো আসছে 6.8, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে, এখনো উদ্ধার অভিযান চলতেছে, এখনো উদ্ধার অভিযান চলতেছে। বাংলাদেশে 10 নম্বর মহাবিকট সংকেত আসছে, 2-2 বার আমরাই দেখলাম, একটা বুলবুলের সময়, একটা মুখার সময়, কয়েকদিন আগে কিচ্ছু হয় নাই। লিবিয়াতে আসছে, গত সোমবারে লিবিয়াতে আসছে, পুরো শহর মাটির সাথে মিশায় রেখা গেছে, এখনো 10,000 পর্যন্ত পায় না, হারায় গেছে। ওটার ভিতরে বাংলাদেশি প্রবাসীও আছে, লাশ পড়ে আছে, দাফন করার লোক পাওয়া যায় না। এই জমিনে বিপর্যয় হয় নাই আর হবে না যদি এই দুইটা পরিবেশ থাকে, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, একটা হলো কোরআনি মাহফিলের পরিবেশ। মসজিদ মাদ্রাসার পরিবেশ আর একটা হলো কোরআনি মাহফিলের পরিবেশ। যতদিন থাকবে ততদিন আমাদের দেশ নড়বে চড়বে, ইনশাআল্লাহ পড়বে না। বিশ্বাস হয় না? হয় না? আমি প্রমাণ দিতে পারবো, বললাম না মিডিয়া দিয়ে প্রমাণ দিব সত্য। 7.8 ভূমিকম্প আসছে, কিচ্ছু হয় নাই, 10 নম্বর মহাবিপদ সংকেত আছে, কিচ্ছু হয় নাই, আর হবেও না ইনশাআল্লাহ, যতদিন এই দুইটা পরিবেশ থাকবে, মসজিদ মাদ্রাসার পরিবেশ আর হলো এই কোরআনি মাহফিলের পরিবেশ। এটাকে টিকায় রাখার জন্য যদি হাত পাতা হয়, আমি দূর থেকে শুনতে শুনতে আসতেছিলাম, কৃপণতা করেন না, বরং হাত খুলে দেন, এটার দ্বারা আপনার আমার অস্তিত্ব টিকা থাকবে। আর যদি তা না হয় তাহলে দেখা যাবে এক ঝটকা আসবে, সব মাটিতে বসা যাবে। আল্লাহ পারে কিন্তু বাংলাদেশকে বাঁচায় রাখছেন এই দুই পরিবেশের কারণে। আল্লাহ আপনাদেরকে জাজায় খায়ের দেখ। শুধু বাংলাদেশে বলি না, আমি সারা দুনিয়ায় বলি যে বাংলাদেশের মতো মানুষ দুনিয়ায় কোথাও নাই। 1:45 12:37 বাজতে চলছে,
আলহামদুলিল্লাহ এখনো মাটিতে বসে চাতকের মতো আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতেছে। এরকম দেশ দুনিয়াতে দ্বিতীয় নাই, একটাই আছে, সেটা বাংলাদেশ। আমি 99টা দেখা বলতেছি, 99টা দেখা, কয়টা? এই পর্যন্ত আমি 99টা দেশ আল্লাহ আমাকে দেখাইছে। ওই দেশগুলো রাত্রে দেখছি, দিনে দেখছি, সকালে দেখছি, দুপুরে দেখছি, বিকালে দেখছি, সন্ধ্যায় দেখছি, দেখা তারপরে সিদ্ধান্ত নিয়ে বলতেছি যে বাংলাদেশের মতো দেশ মানুষ দুনিয়ার কোথাও নাই। এমনকি মা বন্ধা পর্যন্ত শুনতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানগুলা, এই পরিবেশগুলা টিকে রাখার জন্য মন মানসিকতাও দান করেন, আবার সাথে সাথে যদি এগুলার কোনো প্রয়োজন হয় আর আমাদের কাছে যদি হাত আসে তাহলে আমরা মুক্ত হস্তে হাত বাড়ায় দিব। দিবেন তো? ওয়াদা? পাক্কা?